ما شاء الله ما شاء الله ما شاء الله. আসসালামু আলাইকুম প্রিয় মাছ শিকারী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম ড্যামরা লতিবাউনি, এখানে একটি পুকুরে মাছ ধরা হচ্ছে। আজকে মূলত আমি পরিদর্শনের জন্য আসলাম, এখানে টিকিটে মাছ ধরা হচ্ছে, তো সেটা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি আমি। এখানে কী কী মাছ শিকার হচ্ছে, এখানে বিশেষ করে কাতলা মাছটা বেশি শিকার করা হচ্ছে, তো এখানে দেখি কী মাছ পাওয়া যায়। তো এই ভাই এনারা জামালপুর থেকে এসেছে টিকিটে মাছ ধরার জন্য। ওনারা পাঁচটা মাছ পেয়েছে, বেশি বেগটা বড় না, ছোট সাইজ, 2.5 কেজি, 3 কেজি, 4 কেজি এরকম সাইজের হবে। এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো পুষ্কণিটা, পুষ্কণিটার ভিউটা আমি দেখাচ্ছি। পুষ্কণিটা অনেক সুন্দর এবং অনেক বড়, দেখলে যে কারো মন চাবে যে এখানে বসে দিয়ে মাছ ধরার জন্য। এদিকে এই ভাই একটা মাছ ঠিক করে ফেলেছে, মাছটা ফেলে মাছটা নিয়ে খেলতেছে খুব সুন্দরভাবে। মাছটা হারতেছে, বিশ কেজির উপরে হইব, ভাই ডক্টর
মাছটা অনেক শক্তি হারাচ্ছে। এখন রূপ দিয়ে যাইতেছে মাছটা, অনেক বড় মাছ। লাগাইছি রশিতে লাগাইছি গেড়াই বেড়ে দোলে বসিতে লাগাই দিছে এই যে মাছ হয়েছিল, এই যে মাছ, এই যে দেখছেন এই মাছটা কোনো নেই এসেছে, এই যে দেখছেন মাছ, এই যে ছোট
কাতল কাতল মাস কাতলা মাস দেখা গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো সাইজ আস্তে আস্তে ভাই মোটামুটি 30-35 কেজি মতো দাম অনেক শ্রম দিয়ে ভাই তিরিশের উপরে এইটাই মনে বড় মাছটা আর তোমার ভাই ভাই লে যান হ্যাঁ নিতে পারবে কয়টা ফেলে ভাই মাছটা হিট করছেন আপনি ভাই আমার মনির ভাই মনির ভাই গো মনির ভাই মাছটা হিট করেছে মনির ভাই লাগবো
ভাই একটু এদিক ঘুরেন মনি ভাই মনির ভাই মাস্টার হিট করেছে মাছ লাগাইছে মনির ভাই ভালোই তো মাছ লাগাইছে না তো মনির ভাইয়ের দোকান আছে চিটাগাং রোডে বসির দোকান তো উনি টিকিট আছে দূর ওদিকে আছে বড় 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 হয়ে গেল আমি